ওই আই প্রথম কাস্টমার হিসেবে ভাই তুন এক লিটার সরিষের তেল, ভালো সরিষের তেল লইলাম সাফিরলিয়ার মাজারের পাশে। এক লিটার 290 সরিষের তেল ব্যবহার। দর্শক আসসালামু আলাইকুম, বুজন রসিক, আমাদের লোহাগাড়াবাসী সবার প্রতি জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের লোহাগাড়া উপজেলাবাসীরা অত্যন্ত বুজন রসিক, তারা চায় তাদের প্রতিদিনের রান্নায় বিয়ে বাড়িতে এবং বিভিন্ন দাওয়াতে ভালো মানের খাবার তৈরি করতে, এই জন্য দরকার ভালো মানের তেল। আমরা যদি বলি সয়াবিন তেল আমাদের প্রিয় তাহলে এটা ভুল হবে। আপনারা নিত্যদিন সংবাদ মাধ্যমে বিভিন্ন পত্র পত্রিকায় আপনারা দেখেন অতিরিক্ত সয়াবিন তেল সেবনের কারণে আমাদের ডায়াবেটিক্স, তারপরে ক্যান্সার, এরপরে হৃদরোগের ঝুঁকি বাড়ে। ঠিক আমরা যেন সয়াবিন তেলের প্রতি বেশি আসক্ত হয়ে না পড়ি, তার বিকল্প একটি তেল অর্থাৎ আমাদের বাংলার প্রতিটি ঘরে যে তেলের কদর রয়েছে, জনপ্রিয়তা রয়েছে, যা যুগ যুগ ধরে আমাদের বাংলার প্রতিটি ঘরে ঘরে সাধারণ মানুষেরা ব্যবহার করে আসছে, সেই ঘানিভাঙা খাঁটি সরিষার তেল আমাদের লোহাগাড়া উপজেলার দর্বেশহাটে এখন পাওয়া যাচ্ছে। ঘানিভাঙা খাঁটি সরিষার তেল, এই ঘানিভাঙা খাঁটি সরিষার তেলের একটি কারখানা যেখানে আপনারা সরিষা বীজ এনে এখান থেকেই আপনারা সরিষার তেল বাসায় নিয়ে যেতে পারবেন। এখানে একদম ঘানিভাঙা তেল এখানে মেশিন বসানো হয়েছে এই কারখানায়, এবং সেখানে কীভাবে এই সরিষার তেল উৎপন্ন করা হচ্ছে এসব কিছু আপনাদেরকে দেখাবো, এবং আপনারা এখানে কী পরিমাণ সরিষা বীজ আনবেন এবং কী পরিমাণ তেল পাবেন এবং খরচ কত পড়বে সব কিছু আপনাদেরকে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই যে ঘানিভাঙা সরিষার তেল আপনারা কোথায় পাবেন আমাদের লোহাগাড়াতে, এটা হচ্ছে শাহাপি রাউলিয়ার মাজারের পূর্ব পার্শ্বে মাজাদা মার্কেট এন আফসার অয়েল মিল। এখানে এই যে যিনি সত্ত্বাধিকারী, যিনি আমাদের জন্য আমাদের লোহাগাড়া উপজেলাবাসীদের জন্য স্বাস্থ্যসম্মত বিশুদ্ধ ঘানিভাঙা কাঠি সরিষার তেলের ব্যবস্থা করেছেন আমাদের আফসার ভাই, উনি আমার পাশে রয়েছেন, এবং আজকেই শুভ উদ্বোধন হয়ে গেল এই এন আফসার অয়েল মিলের কার্যক্রম। এখন থেকে আপনারা নিয়মিতভাবে এখানে আসলেই আপনারা খাঁটি সরিষার তেলের একটি করে করে বোতল আপনারা বাসায় নিয়ে যেতে পারবেন। একদম বাজারের যে আপনারা বিভিন্ন ধরনের সরিষার তেল বাজার থেকে আপনারা কিনে নেন, কিন্তু এখন নিজের চোখে এসে এখানে দেখবেন কীভাবে উৎপন্ন হচ্ছে। আপনি হাতে হালকা করে নিয়ে একটু টেস্ট করে এরপরে আপনারা এই সরিষার তেল বাসায় নিয়ে যেতে পারবেন, এবং বিশেষ করে মুখরোচক রান্নার জন্য এই সরিষার তেল হবে আপনাদের পছন্দের শীর্ষে। আমি যদি বলি সরষে ইলিশ, বাসায় আপনারা ইলিশ রান্না করবেন, এরপরে বিভিন্ন মাংস জাতীয় খাবার রান্নায়, তারপরে বাড়িতে মা বোনেরা যে আচার তৈরি করেন, এরপরে টক জাতীয় আচার, তারপরে ছাটনি, ভর্তা ইত্যাদি তৈরিতে এই সরিষার তেলের কোনো জুড়ি নেই, কোনো বিকল্প নেই। সব শ্রেণী পেশার মানুষের কাছে এই সরিষার তেল হবে সবার পছন্দের শীর্ষে। আমি আজকে আপনাদেরকে এই সরিষার তেলের এই কারখানা, এই যে ঘানিভাঙা, এখানে ঘানি সহ নিয়ে আসা হয়েছে, সেখানে কীভাবে সরিষার তেল উৎপন্ন করা হচ্ছে এইসব বিষয়ে আপনাদেরকে একটু পরেই ভেতরে ঢুকে আমি দেখাচ্ছি। আমি এই মুহূর্তে কথা বলবো এখানকার একজন ব্যবসায়ী, সর্বজন শ্রদ্ধেয় পরিচিত মুখ, জনাব নুরুল আলম ভাইয়ের সাথে। কেমন লাগছে আমাদের এই যে লোহাগাড়া উপজেলায় এরকমই প্রথম? আমি যতটুকু জানি বিশাল ঘানি সহকারে এই যে কারখানা, এই সরিষার তেলের অয়েল মিলের এই কারখানা আমার জানা মতে বিশাল, একদম সর্বপ্রথম। আমরা অনেকেই সরিষার তেল আসল কিনা নকল এটা নিয়ে দুশ্চিন্তায় থাকতাম দোকান থেকে কিনতে গেলে, তো এখন যে আমাদের একদম নাগালের ভেতরেই আমরা পাচ্ছি, হাত বাড়ালেই আসল সরিষার তেল আমরা পাচ্ছি, এই বিষয়ে আপনি কী বলবেন? ধন্যবাদ শেহাব ভাই, বিশিষ্ট সাংবাদিক কর্ণফুলি চ্যানেল। আজকে আমাদের দর্বেশহাটে শুভ উদ্বোধন হলো এন আফসার অয়েল মিল, অর্থাৎ খাঁটি সরিষার তেল উৎপন্নর একটি কারখানা, যেটা আমাদের জন্য, আমার এলাকার জন্য খুব একটা শুভ সংবাদ যাকে বলা হয়। আর এই যে খাঁটি সরিষার তেলগুলো আমাদের বাড়িঘরে রান্নাবান্নায় সব কিছুতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য হিসেবে আমরা নিতে পারি, এবং এই যে খাঁটি সরিষার তেল আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমরা আগে যদিও বা সবাই সোয়াবিন তেলের প্রতি আমরা গিয়েছিলাম, তবে এখন খাঁটি সরিষার তেল আমাদের জন্য খুবই জরুরি। আমাদের লোহাগাড়া উপজেলাবাসীদের মধ্যে খাঁটি সরিষার তেল ব্যবহারকারীদের
চাহিদা কীরকম আপনি এটা বলেন কি? আমাদের লোহাগাড়াবাসীর মধ্যে খাঁটি সরিষার তেলের আমার জানা মতে অনেকাংশ বেড়ে গেছে। মানুষ সুস্বাস্থ্যের দিকে নজর রেখে খাঁটি সরিষার তেল ব্যবহারের ঝুঁকি মানে ওদিকে ঝুঁকে গেছে। আমি এই যে আফসার ভাইয়ের আজকে যে একজন ব্যবসায়ী, আফসার ভাই খুবই পরিচিত একজন ব্যবসায়ী আমাদের এলাকার, উনি যে একটা উদ্যোগ নিয়েছে যে খাঁটি সরিষার তেলের একটা মিল এবং উৎপন্নের একটা কারখানা তৈরি করেছে, আমি সেজন্য আজকে আফসার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার পাশে আছেন আমার দবরসাটের কৃতি সন্তান বিশ্ব যুবনেতা জাহাঙ্গীর ভাই, আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং কর্ণফুলি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আরার ভাই নতুন একখান ব্যবসা ইয়েন্দি আরব দীর্ঘদিন ধরে খাইম্য হিসেবে আসিলাম, যেহেতু আজ এ সকাল আয়ের ইয়েন্দি বরাবর সফলতা আর নিজেরার উদ্যোগ ইয়ার ভালো জিনিস ফাইবার একখান প্রতিষ্ঠান দেখা গিয়ে তো আয় প্রথম কাস্টমার হিসেবে বাইরতুন এক লিটার ইয়া লইলাম সরিষের তেল, ভালো সরিষের তেল লইলাম। অনুরোধ আশা করি ও মানুষও ভালো, ভালো ব্যবসায়ী মন ভালো, ও দুই নম্বরই গরিব বলে আশা করি মনে করি। অনরা ওর হাসাইলে ভালো জিনিস ফেবেন ইয়ান শাহফিরুলিয়ার মাদারের ফাঁসে ব্যাগগুনে যদি ওর সহযোগিতা করলে ওর উৎসাহিত দিলে ও আরও ভালো কিছু গরিবের চিন্তাধারা গরিত্রী বা আধুনিক প্রযুক্তিতে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুসংবাদ, সুখবর, আলহামদুলিল্লাহ দরবেশাট বাজারের উপর আর আর শাহপিরলিয়ার মাজারের সামনাসামনি এই রোড মেজে ভালো উন্নত মানুষ সরিষের তেলের ব্যবস্থা হইয়ে ওনারা ইনশাল্লাহ এটা যোগাযোগ করলে ভালো তেল পাইবেন এবং সরিষের তেল বিভিন্ন উপকারী সুরে দিব এবং বেচিব। আধা লিটারি, এক লিটারি, পাঁচ লিটারি বিক্রি হইব। ওনারা যদি সরিষ আনন্দ হয় সুরেই দিব। ওনার ভালো তেল আলহামদুলিল্লাহ বেজাল ছাড়া আর আর এই অনর নুরুল আফসারের নেতৃত্বে এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ আজ উদ্বোধন হইয়ে সালু হইয়া আল্লাহ দিল। ওনারা এই সুখবর আই মৌলানা ইব্রাহিম আজাদ জানাই দিলেন। নুরুল আফসার সিদ্দারের নেতৃত্বে আলহামদুলিল্লাহ দিয়া এই শুভ উদ্বোধন, ওনারা ভালো তেল ভাইবেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় লোহাগড়াবাসী, বাজারের ভোজ্য তেল সোয়াবিনের আরও সুপার আছে, সোয়াবিন আছে, অন্যান্য ভোজ্য তেলের নিরাপদ না হওয়ায় আমি খাঁটি গানি তেঁতুলঘাটের গানিভাঙ্গা খাঁটি সরিতার সেল আপনাদের কাছে নিয়ে আসছি। 100% ইনশাল্লাহ শতভাগ ফিউর পাবেন। এক লিটারের সরিতার তেল দাম বর্তমানে আমারটা 300 টাকা, বাজারটা 340 টাকা আমার পি কোম্পানিটা কীভাবে তৈরি করতেছে এটা আরও জানা আমার, আমি শতভাগ নিচ্ছে তা দিতে পারবো আলহামদুলিল্লাহ ফ্রেশ একদম। আপনার এখানে তো নিজের চোখে কীভাবে তেল উৎপন্ন হচ্ছে এটা দেখে কিনে নিতে পারবে না? অবশ্যই দেখে কিনে নিতে পারবে। কীভাবে আমরা তৈরি করতেছি, কীভাবে সরিষার দানা কীরকম, কীভাবে সব কিছু দেখে শুনে নিতে পারবে এখান থেকে। দর্শক, এই মুহূর্তে ঠিক আমি এন আফসার অয়েল মিলের ভেতরে রয়েছি। এখানে ঘানি ভেঙ্গে একদম ঘানি ভাঙ্গা যে সরষের তেল উৎপন্ন করা হচ্ছে এসব বিষয়ে আপনাদেরকে দেখাবো। এদিকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে তেল যেটা সরিষের বীজ থেকে এগুলো রিফেয়ারিং করে একদম পরিষ্কার তেল এই যে মেশিন থেকে বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখি একটি বোতল দাও তো আমাকে, এই যে দেখেন গানি ভাঙ্গা একদম খাঁটি সরিষের তেল। আপনারা যারা সরিষের তেলে বেশি আসক্ত, যাদের কাছে সরিষের তেল খুব প্রিয়, আপনারা এখানে আসবেন, এখান থেকে একদম নিজের চোখে দেখে দেখে নেবেন কীভাবে সরিষের তেল মেশিন উৎপন্ন হচ্ছে। এখানে কোনো ভেজাল সম্ভাবনা নেই, কোনো ভেজালের কোনো সম্ভাবনাই নেই। এখানে সরিষের সাথে আর কোনো কিছু মিক্স করারও কোনো সুযোগ নেই। আপনারা নিজে সরিষের দানা বাসা থেকে নিয়ে এসে এখানে আপনারা উৎপন্ন করতে পারবেন, অথবা এখান থেকে ওনারা সরিষের বীজ ওনাদের আছে, আপনারা চাইলে এখানে কিনে এখান থেকে কিনে নিজের চোখে এই মেশিনের মাধ্যমে আপনারা তেল উৎপন্ন করে বা
বাসায় নিয়ে যেতে পারবেন। আমি যতটুকু জানি ওনারা আপনাদের সুবিধার জন্য মূলত একদম সর্বোচ্চ চেষ্টা ওনারা করবেন, বিশেষ করে যাদের খাঁটি সরিষার তেল দরকার প্রয়োজন, যারা সরিষার তেলের রান্না খুব পছন্দ করেন, তাহলে আর দেরি না করে আপনারা এখানে এসে এই যে শাহাপীর মাজারের শাহাপীর আউলিয়ার মাজারের পূর্ব পার্শ্বে মাজেদা মার্কেট এন আফসার অয়েল মিল, এখানে এসে আপনারা খাঁটি সরিষার তেলের বোতল আপনারা লিটারে লিটার এখান থেকে নিয়ে যেতে পারবেন। এই যে আমি দেখাচ্ছিলাম এই যে কীভাবে বোতল বোতলে প্যাক করা হচ্ছে, এই যে দেখেন এখান থেকে মেশিন থেকে এগুলো আমি এখন খালি বোতল দিয়েছিলাম, এখানে খালি বোতলে এইটুকু নিয়েছি। এখানে আরও এরকম বলা যেতে পারে খুব অল্প সময়ের মধ্যে 30 মিনিট এক ঘন্টার মধ্যে প্রচুর তেল এখানে উৎপন্ন হচ্ছে, এভাবে হবে। আপনারা আসুন, ঠিক আছে, আপনারা আসুন, আপনারা এখান থেকে তেল নিয়ে যাবেন। সে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শেহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলি, লোহাগাড়া।